শীতের মৌসুমে জলপাইয়ের আচার চাই চাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনের আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রহমতে আমরা ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচার। তো বাজার থেকে প্রায় 3 কেজি পরিমাণ জলপাই নিয়ে এসেছে, তো সেগুলোকে আমি বেছে নিয়েছি এবং ধুয়ে পানিতে সিদ্ধ দিয়ে দিলাম। জলপাইগুলো দেখে সত্যি মন ভরে যাচ্ছে। জলপাই কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটি জলপাই কিন্তু সিদ্ধ হয়ে ফেটে গিয়েছে। এরপরে আমি জলপাইগুলো নামিয়ে নিলাম। এখন আমি জলপাইগুলোকে হাতের সাহায্যে ভেঙে নেব এবং জলপাইয়ের ভিতরে যদি কোনো পোকা থাকে সেটাও আমি দেখতে পাবো খুব সহজেই। আস্তে ধীরে একটি একটি করে জলপাই ফাটিয়ে নিচ্ছি। তো জলপাই ফাটানো হয়ে গিয়েছে আমার। আমি যে জলপাইয়ের আচারটা বানাবো তার জন্য সামান্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে, সেগুলো হলো 4টি শুকনা মরিচ, 6টি এলাচ, এখানে রয়েছে ধনিয়া, আস্ত ধনিয়া নিয়ে নিয়েছি, এখানে রয়েছে 5 ফোড়ন এবং শুকনো জিরা। তো এগুলোকে আমি একটু হালকাভাবে টেলে নিব। হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো অতিরিক্ত ভাজা না হয়ে যায়। যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু আচারটা খেতে তিতো লাগবে, একদমই ভালো লাগবে না। তাই হালকা আঁচে ভেজে নিব। এখানে যে মশলার উপকরণগুলো রয়েছে এগুলোকে আমি পাটায় পিষে গুঁড়ো করে নিব, চাইলে আপনারা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। তো যাই হোক, আস্তে ধীরে আমি এগুলোকে বেটে নিয়েছি। আর আচারের জন্য আমি নিয়েছি আদা আর রসুন, তো এগুলোকেও একসাথে বেটে নিব। তো এ পর্যায়ে আমার মশলা বাটা হয়ে গিয়েছে, এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি আচারের জন্য একটি কড়াই দিয়ে দিলাম। কড়াইটি ভালো করে গরম করে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ ঘানিতে ভাঙানো যে সরিষার তেল সেটাই ব্যবহার করেছি। তো আমি বাসায় তরকারি রান্না করার জন্য এটাই ব্যবহার করি। এখানে দিয়ে দিয়েছি 3-4টা শুকনো মরিচ, দারুচিনি আর 2-3টা তেজপাতা। তো এগুলো আগে দিয়ে দেওয়ার কারণে ভালো সুন্দর একটি ফ্লেভার বের হবে। আর আমি কিন্তু সরিষার তেলটা সরাসরি যে ঘানিতে ভাঙানো হয় সেখান থেকে নিয়ে এসেছি, খাঁটি সরিষার তেল থেকে কিন্তু এভাবে ফেনা ওঠে। তো যাই হোক, আমি কিন্তু এর ভিতরে আদা রসুন দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে, এজন্য দুঃখিত। তো তারপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কিছু চিনি। আমার আচারটাতে কিন্তু টক থাকবে, ঝাল মিষ্টি সবগুলোই থাকবে, তাই অতিরিক্ত চিনি দিয়ে আমি এখানে এগুলোকে মিষ্টি করব না। তো এ পর্যায়ে যেহেতু মশলা কষানো হয়ে গিয়েছে আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। আমার আজকের দিনের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, নতুন করে যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, আচারের পরিমাণটা এখানে বেশি ছিল যেহেতু 3 কেজি পরিমাণের জলপাই নিয়ে নিয়েছি আমি। তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু লবণ। তো ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ পরে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কিছু সিরকা। সিরকা দেওয়ার কারণে বছর জুড়ে আচারটি সংরক্ষণ করে রাখা যাবে, এতে আচারে কোনো ফাঙ্গাস পড়ার ভয় থাকবে না।
তো আমি ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে আচারের জন্য মশলাগুলো রেখেছিলাম তো গুঁড়ো করা মশলাগুলো আমি আচারের উপর দিয়ে দিয়েছি। এভাবে নাড়তে চাড়তে কিছুক্ষণ পরে আচারের কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আচার থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে এই যে। তো আমি দীর্ঘ সময় ধরে আচারটাকে এভাবে করে কষিয়ে নিয়েছি, আর আমি একটু আচারটা শক্ত বা হার্ড টাইপের করেছি, কারণ এভাবে যদি আচার তৈরি করা হয় তাহলে এক বছরেও আচারের কিছুই হবে না। তো যাই হোক, আমি এ পর্যায়ে আচারগুলোকে কাছের একটি বয়ামের ভিতরে ভরে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আচারটা কিন্তু ঠান্ডা করে আপনার কাছের বয়ামে রাখতে হবে, সেক্ষেত্রে আচার ভালো থাকবে, গরম অবস্থায় আচার রাখা যাবে না। তো মোটামুটি আমার এক বয়াম আচার হয়ে গিয়েছে এখানে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।